মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে শুরু জয়ের উৎসব। ক্যামেরার সবগুলো চোখ খুঁজে নিয়েছে একজনকে, তিনি লিওনেল মেসি। বড় জয়ে আত্মবিশ্বাস আলবিসেলেস্তেদের চোখে মুখে, কারণ সামনে যে পাড়ি দিতে হবে কঠিন বৈতরণী। 86-র পর আবারও যে মেসির দিকেই তাকিয়ে আছে আর্জেন্টিনা, সে লক্ষ্যে নেমে পড়ার আগে আরব আমিরাতকে গোল বন্যায় ভাসিয়ে ছাত্রদের এক ঝলক মেপে নিলেন লিওনেল স্ক্যালোনি। হারলেও আক্ষেপ ছিল না আমিরাতের মাঝে, আর্জেন্টিনার সঙ্গে খেলতে পারার আনন্দই বড় ছিল র্যাঙ্কিংয়ের 70তম স্থানে থাকা দলটির কাছে। গ্যালারিতে থাকা স্বাগতিক দর্শকরাও ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করেছেন আর্জেন্টিনাকে। দারুণ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে টানা 36 ম্যাচ অপরাজিত রইল আলবিসেলেস্তেরা। আর একটা ম্যাচ জিতলেই আর্জেন্টিনা স্পর্শ করে ফেলবে ইতালির টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে ম্যাচের শুরু থেকেই শাসন করেছে আর্জেন্টিনা। 11 মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু সুযোগটা কাজে লাগেনি। অবশেষে 17 মিনিটে গোল না করতে পারার আক্ষেপ মেটান সতীর্থ জুলিয়ান আলভারেজের গোলে সহায়তা করেন পিএসজি তারকা। 25 মিনিটে একুনার ক্রসে দুর্দান্ত গোল করেন ডি মারিয়া। ইঞ্জুরির কারণে বিশ্বকাপে খেলাই অনিশ্চয়তায় ছিল, কিন্তু সেই মারিয়াই বনে গেলেন ম্যাচ জয়ের নায়ক। 36 মিনিটে আমিরাতের গোলরক্ষক ও ডিফেন্ডারদের বোকা বানিয়ে দলের হয়ে তৃতীয় গোল করেন ডি মারিয়া। 44 মিনিটে নিজের ঝলক দেখান মেসি, তাকে আটকানোর কোনো সুযোগই পাননি আমিরাত গোলরক্ষক। এক খালি গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বদলি হিসেবে নেমেই 7 মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন জোয়াকিন কোরেয়া, আর তাতেই 5-0 গোলের জয়ের উৎসবে মাতে আর্জেন্টিনা। পারভিন আক্তার, সময় সংবাদ।